পঞ্চায়েত ভোট অবশেষে কেন্দ্রের হস্তক্ষেপ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে কেন্দ্রের কড়া স্টেপ, কড়া নোটিশ এলো রাজ্য নির্বাচন কমিশনের কাছে। চরম বিপাকে এবার রাজ্য নির্বাচন কমিশন, চরম অস্বস্তিতে নবান্ন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্র থেকে এবার আসছে উচ্চ পদস্থ কেন্দ্রীয় টিম, এমনই কিন্তু খবর উঠে আসছে পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগকে গুরুত্ব দিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। আগামী সোমবার তাঁর কলকাতায় আসার কথা। জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে 19-20 জুন রাজ্যের ডিজির সফরের বিষয়ে জানানো হয়েছে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকায় সন্তুষ্ট না হয়ে আদালতে শরণাপন্ন হতে চলেছে কমিশন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছিল মৃত্যু দিয়ে, শেষ হয়েছে মৃত্যু দিয়ে। ভোটের আগেই মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে যে হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে সরব বিরোধীরা। বেসরকারিভাবে মনোনয়ন পর্বে মৃতের সংখ্যা 6, যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। কমিশন আজও বলছে এ বিষয়ে পুলিশের থেকে কোনো রিপোর্ট এখনও পায়নি কমিশন। পুলিশ তদন্ত করে বিষয়টি নির্বাচনের সঙ্গে যুক্ত কিনা তা যাচাই করে রিপোর্ট দেওয়ার পরই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে ডিজি আগামী 19-20 জুন রাজ্যে তাঁর দুদিনের সফরে একদিকে যেমন মুখ্য সচিব এবং রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, অন্যদিকে সন্ত্রাস কবলিত কিছু এলাকা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। যদিও জাতীয় মানবাধিকার কমিশনের এই ভূমিকায় আদৌ সন্তুষ্ট নয় রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকাতে কার্যত অনৈতিক হস্তক্ষেপ বলে মনে করছেন কমিশন। হস্তক্ষেপ ঠেকাতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নবান্নের এক পদস্থ আধিকারিকের মতে জাতীয় মানবাধিকার কমিশনের এই ভূমিকার পিছনে আমরা রাজনৈতিক গন্ধ পাচ্ছি। পঞ্চায়েত ভোটের মধ্যে প্রশাসন ও কমিশনের কাজে এ ধরনের পদক্ষেপ একেবারেই অনভিপ্রেত। সে কারণেই জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপের নীতিগত বিরোধিতা করা দরকার। মুখে কিছু না বললেও ডিজির সফরের ব্যাপারে কমিশনের অনীহাও স্পষ্ট। কমিশনের এক পদস্থ কর্তার মতে জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এসে কমিশনারের সাথে সাক্ষাৎ করলে তাদের দোষের কিছু নেই, কিন্তু এই প্রবণতা চলতে থাকলে আগামী ভোট চলাকালীন নানা ইস্যুতে কখনও তপশিলি জাতি উপজাতি কমিশন, কখনও শিশু সুরক্ষা কমিশনের হস্তক্ষেপ চলতেই থাকবে। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করাই কমিশনের প্রধান দায়িত্ব। সেদিকে নজর রেখে জাতীয় কমিশনগুলির সদর্থক ভূমিকা পালন করা উচিত, কিন্তু দুর্ভাগ্যের কথা তারা তা করছে না। তাছাড়া রাজ্য নির্বাচন কমিশন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় মানবাধিকার কমিশন তা নয়। সেক্ষেত্রে সোমবার কলকাতায় এসে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বা মুখ্য সচিবের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের ডিজির আদৌ সাক্ষাৎ হবে কি না সেই নিয়ে প্রশ্ন ঝুলি রইল। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু চরম অস্বস্তিতে নবান্ন, চরম বিপাকে কিন্তু এবার রাজ্য নির্বাচন কমিশন। এবং রাজ্য নির্বাচন কমিশনারকে এবং মুখ্য সচিবকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের ডিজির পক্ষ থেকে। উনি কিন্তু কাল আসছেন এবং আগামী দুদিন রাজ্যে থাকবেন, রাজ্যে ঘুরে দেখবেন মুখ্য সচিবের সাথে, এমনকি রাজীব সিনহার সাথে বৈঠক করতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে। এছাড়া যেসব এলাকায় অশান্তি হয়েছে মনোনয়ন পেশকে কেন্দ্র করে, আর সেই এলাকাগুলিতে ঘুরে দেখতে চলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। অর্থাৎ রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট আরও জোরালো হচ্ছে। এমনিতে কলকাতা হাইকোর্টের কিন্তু নির্দেশ আছে, তার পরপর কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। তার উপর কেন্দ্রের এই কড়া স্টেপ, তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে নবান্ন। আর সুপ্রিম কোর্টে কী হয়, আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠবে কি না সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের। আর আগামীকাল কেন্দ্রের হস্তক্ষেপ পঞ্চায়েত ভোটে, এবং কেন্দ্র থেকে জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি এসে কী স্টেপ নেন সেদিকেও কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।